हाय व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें तुम्हारे साथ शेयर करते चाहिए कि भावे तुम्हारा होममेड पद्धति तुम्हारे घाड़े कालो दाग और अंडरआर्म्स कालो दाग दूर करबे खूब सहजे। तो चलो वीडियो शुरू करा जाक। घाड़े कालो दाग और अंडरआर्म्स कालो दाग दूर करार्जन की इनग्रेडियंट्स लागे फार्ष्टे तुम्हारा सेगल देखे नाओ। तो हमारे इनग्रेडियंट्सगुलो जगह लागे सेगल हलो शसार रस, फ्रेश एलोवेरा जेल, एक पाती लेबू, आलुर रस एवं काँचा दूध। एखे हमें दो चामचर मतन शसार रस नहीं चामचर मतन फ्रेश एलोवेरा जेल नहीं चामचर मतन आलुर रस नहीं चामचर मतन काँचा दूध नहीं सब इनग्रेडियंट्सगुलो हमें शसार रसे मिक्सड कर नहीं। এবং পাতি লেবুটাকে আমি হাফ করে কেটে নিয়েছি। তো আমি ঘাড়ের ডার্ক স্পট দূর করার জন্য এখানে শসার রস, আলুর রস, কাঁচা দুধ এবং ফ্রেশ অ্যালোভেরা জেল তার সাথে পাতি লেবুর রস যা যা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি এগুলো সবই আমাদের স্কিনের ডার্ক স্পট দূর করে আমাদের স্কিন টোন লাইট করে। এবং এটা তোমরা ডেইলি ইউজ করতে পারবে। ডেইলি তোমরা স্নান করার আগে ঘাড়েতে এবং আন্ডারআর্মসে ইউজ করবে। দেখবে দু থেকে তিন দিনের মধ্যে তোমাদের ঘাড়ের নিচে ডার্ক স্পট এবং আন্ডারআর্মসে ডার্ক স্পট উদাও হয়ে গেছে। আমি তোমাদেরকে এটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আমার ঘাড়েতে। তোমরা এইভাবে নরমালি তুলো দিয়ে অ্যাপ্লাই করে নেবে। তোমাদের যেখানে যেখানে ঘাড়ের নিচে ডার্ক স্পট আছে সেখানে সেখানে অ্যাপ্লাই করে নেবে এরকম করে তুলো দিয়ে। তার সাথে সাথে তোমরা তোমাদের আন্ডারআর্মসেও অ্যাপ্লাই করে নেবে। এবং অ্যাপ্লাই করার পর তোমরা এভাবে এটাকে 15 মিনিটের মতো রেখে দেবে। 15 মিনিট বাদে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। সুতরাং তোমরা জেনে গেলে কিভাবে তোমরা তোমাদের ঘাড়ের নিচে ডার্ক স্পট এবং আন্ডারআর্মসের ডার্ক স্পট দূর করবে খুব সহজেই ঘরে বসে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। তোমাদের যাদের যাদের ঘাড়ের নিচে ডার্ক স্পট আছে, আন্ডারআর্মসের ডার্ক স্পট আছে, খুব সহজেই উদাও হয়ে যাবে 2 থেকে 3 দিনের মধ্যে। সো এটা ছিল আজকের ঘাড়ের নিচে ডার্ক স্পট এবং আন্ডারআর্মসের ডার্ক স্পট দূর করার রিভিউ। ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার ভিডিওটাকে লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তোমরা যদি এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, টেক কেয়ার।